ধুনো দৌড়ে 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 দিদি ভাইয়ের বাড়িতে আসার জন্য ব্যাগ গুছিয়ে নিয়ে মশাই অফিস চলে গেলে। তারপরে আর সারাদিন কে পায় আমাকে। এখন বাজে সকালে ধরো 7:30 নাগাদ, আর প্রতিদিনকার সকালে যেটা কাজবাজ থাকে, ঘুম থেকে উঠে স্নান টান করে সবার আগে দৌড়ে দৌড়ে রান্নাঘরে চলে আসা। তো রান্নাঘরে এসে প্রথমে দুধটা কিছুক্ষণ চালিয়ে নিলাম, তারপরে ভাবলাম যে না একটু বেশ সুন্দর করে দুধ চা খেয়ে নেবো, কারণ আজকে অনেকদিন পর ইচ্ছা হলো যে আর লাল চা খাবো না, আজকে একটুখানি দুধ চা আর একটুখানি মুড়ি মাখা খাবো, কারণ আজকে বরমশাই গেছে হলো সেলুনে, আর যেহেতু ও সেলুনে গেছে তো সে কারণে একা একাই চা মুড়ি খাবো, তো সেই কারণে বেশ সুন্দর করে একটা দুধ চা, আর দেখো মুড়ির মধ্যে বাদাম ভাজার কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যখন বর সাথে থাকে তখন বলবে সকালবেলা হয় গ্রিন টি খেতে না লাল চা বিস্কুট খেতে, তবে আজকে আমার আর সেটা ইচ্ছা করছে না, আজকে ভাবলাম যে না এটাই একটু জমিয়ে খাওয়া দাওয়া করি। তো এরপরে এসে অফিস যাবে তো সে কারণে একটু তাড়াহুড়ো রয়েছে, একটু ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের কাজবাজগুলো করে নেব। তো দেখো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর আজকে রান্না করবো হলো ডালের বড়া। মানে সকাল থেকে ভাবছিলাম যে কী রান্না করবো আর কী না করবো, তো ভাবতে ভাবতে ভাবলাম যে না একটুখানি ডালটা ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে ডালের বড়া করে যে রসা সেটা খেতেও বেশ ভালো লাগে। ডালটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে বড়াটা ততটাই সফট হবে। আর মানে প্রতিদিন সকালবেলা উঠেই একটা কাজ থাকে যে মানে কিছুক্ষণ ভাবতে হয় বসে যে আজকে নতুন কী রান্না করবো, কারণ রোজ রোজ একই জিনিস খেতে ইচ্ছা করে না। তো তোমরা মানে তোমাদের ডালের বড়া খেতে কার কেমন লাগে সেটা কমেন্টে জানিও। তো আর কিছুটা ভাজাও রেখে দেবো, সেটা ভাজা খেতেও গরম গরম ভাজা খেতেও ভালো লাগে। তো যাই হোক কথা বলতে বলতে সব ডালের ভোজে বড়া সেগুলো তেলে ছেড়ে দিয়েছি, এখন জাস্ট এক পাশ ভাজতে দিয়েছি যে বেশ সুন্দর লাল লাল করে হবে, তারপরে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নামিয়ে নেব। আর ভাজতে ভাজতেই বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এদিকে বরমশাই ততক্ষণে সেলুন থেকে চলে এসে বলছে যে কতক্ষণে বড়া ভাজাটা হবে, তাহলে ততক্ষণে গরম গরম দাঁড়িয়ে বেশ বড়া ভাজাটা খাবে। আর অনেক সময় কিন্তু আমরা রাস্তার সাইডে ডালের বড়া ভাজা দেখতে পাওয়া যায়, সেই রাস্তার সাইডে ডালের বড়া ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? সাথে একটা চাটনি দেয় সেটার টেস্টটাও খুবই ভালো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড়াটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল করে, আর বড়াটাও বেশ ফুলে উঠেছে। চলো তাহলে এখন এটাকে ফটাফট ভালো করে ভেজে টেজে নিই, ভেজে নিয়ে তারপরে ঝোলটা বানিয়ে নেব। তো দেখো বড়া সব মানে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরা, তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা আর অল্প চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেব। তবে এখন তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাহলে যখন আলুটা দেওয়া যায় না তখন এতটাই তেল ছেটে যে গ্যাসটা পুরো নোংরা হয়ে যায়, তো সেই কারণে একটুখানি হলুদ দিয়ে নিয়েছি যাতে তেলটা কম ছেটে, আর সাথে এখন দিয়ে দিচ্ছি আলু। এখন আলুটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব, এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব, মানে যতক্ষণ পর্যন্ত আলুটা একটু সেদ্ধ সেদ্ধ মতো না হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। তো এখন আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ, যাতে হলুদ দিলেও ভাজাটা কিন্তু বেশ ভালো হয় এবং আলুটা দেখতেও ভালো লাগে। তো চলো এখন ফটাফট আলুটা ভেজে নিলাম, আর আলু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা বাটা আর একটুখানি লঙ্কার গুঁড়া, কারণ আমার লঙ্কার বাটাটা শেষ হয়ে গেছে, আর মশলাটা একটু ভালো মতন কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি জল। তো জল দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, মানে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তো চলো এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। তো এটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়া মানে বুঝতে হবে যে ঠিকঠাক মতন ভাজা হয়ে গেছে। তো বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে, তো এখন উপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম। তো জলটা একটুখানি ফোটার জন্য ওয়েট করি। তো দেখো জলটা ফুটে গেছে, আর এখন এতে ছেড়ে দিচ্ছি যে ভাজা বড়াগুলো রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে খুব একটা বেশি জাল করবো না, তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো বড়াগুলো একটুখানি ঝোলে দিলে ফুলে ফুলে যাবে, আর আজকের খাওয়াটা কিন্তু বেশ জমিয়ে হবে। তো ঝোলটা যখন টেস্ট করেছিলাম তখন কিন্তু খুবই ভালো লাগছিল, আর এখন এতে দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে একটুখানি গোটা মানে গরম মশলাটা থেতে করে রেখেছিলাম আর অল্প ঘি, ব্যাস হয়ে গেল। আর এরপরে আর সাথে ভাবছিলাম যে শুধু এক তরকারি দিয়ে খাবো, তো চট করে কী করব। তো সে কারণে একটুখানি বেগুন কেটে নিচ্ছি, বেগুন কেটে এখন ভেজে নিচ্ছি। বেগুন মানে আগেই কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, মানে সাথে একটা কিছু ভাজা হলে বেশ ভালোই হয়, তো চট জলদি কী আর করবো। তো সেই কারণে ফটাফট করে বেগুনটা ভেজে নিচ্ছি। তো চলো এখন সব কাজবাজগুলো করে নিই। তো গাইস ফাইনালি এখন আমি ফ্রি হলাম, আর খাওয়া দাওয়া করার পর বরমশাইকে অফিস পাঠিয়ে দিয়েছি, আর বরমশাই অফিস চলে গেলে তারপরে আর সারাদিন কে পায় আমাকে, মানে সারাদিনে আমার যা যত কাজবাজ রয়েছে সব কিছু আমি করে রাখি।
তো সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লোকি পেচা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো আছি বাড়ি থেকে ঘুরে এসে। বাড়ি থেকে ঘুরে আসলে কি একটু মন টান ভালো হয়ে যায়, আর সবার সাথে গল্প, সবার সাথে হাসি মজা করে থাকা হয়। কিন্তু এখানে আসার সময়, আসার পরে কি মনে হয় বলো তো, আমরা যে বাড়িটাতে থাকি পুরো বাড়ি সকাল 9টার পরে খালি হয়ে যায়, আর সবাই বাড়ি আসতে আসতে 7টা 8টা বেজে যায়। মানে এতটা টাইম বাড়িতে থাকতে হয়। তো যাই হোক, এখন মানে কি বলবো, সকালবেলা তো উঠে আজকে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছিলো, কারণ ও যেহেতু সেলুন চলে গেছিলো, তো সে কারণে আমি ভাবলাম যে না, সেই টাইমে আমি এখানে চার মুড়ি খাই। খুব চার মুড়ি মানে বাদাম ভাজা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মুড়ি খেতে ইচ্ছা করছিল, তো সেটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর তারপরে তো রান্না বাড়ি করলাম, আর আজকে ফটাফট খুব বেশি রান্না করিনি, জাস্ট বেগুন ভাজা আর ডালে বড় রসা করেছি, কারণ আজকে রান্না করার সময় নেই। আর এতদিন পর বাড়ি আসলে যা হয়, এতদিন পর বাড়ি এসে দেখছি যে আমার জন্য এত কাজ অপেক্ষা করছে। অলরেডি আমি তোমাদের সাথে দুদিন ভিডিও শেয়ার করিনি আসার পরে, তার কারণটা হলো আসার পরে এক তো শরীর খারাপ থাকে, আর দুই ঘরে এত কাজ থাকে যে আর ভিডিও শেয়ার করা হয় না বা এডিট করাও হয় না। তো সেই কারণে আজকে ভাবলাম যে না, আজকে থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা শুরু করব। আর হলো মানে আমার ঘরে এত কাজ জমে রয়েছে, যেহেতু বাড়িতে গেছিলাম 15 দিনের জন্য, এসে দেখছি যে চারপাশে একদম পুরো ধুলো জমে আছে, ঘর মাকড়সা ঝুলে পড়ে গেছে, তো এরকমটা হয়ে গেছে। আর এর আগে হোলি টোলি ছিল, এই করে আমার অনেকদিন থেকে ঘর পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবলাম যে না, একবারে যখন হাত দেবো এখন করে নিই। আর কালকে আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে, গেস্ট নয় বাড়ির লোক আসতে চলেছে, মানে মা বাবা গুনু আসতে চলেছে, কারণ গুনু পরীক্ষা শেষ হয়ে গেছে। তো পরীক্ষা শেষ হওয়া মানেই আমরা আগে যেতাম মামা বাড়ি, গুনু মনে করে দিদি ভাইয়ের বাড়ি যাবো, দিদি ভাইয়ের বাড়ি আসবো, গুয়াহাটি যাবো, ঘুরতে যাবো। তো সে কারণে বুনুর যে পরীক্ষাটা শেষ হয়েছে, বুনু দৌড়ে 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 দিদি ভাইয়ের বাড়িতে আসার জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছে। তো বাড়ির লোকও চলে আসবে, তো ঘর বাড়িতে প্রচণ্ড ধুলো পড়ে আছে, তো যেটা এখন পরিষ্কার করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে এখন প্রচণ্ড জোরে কাজে লেগে পড়ি, রান্নাঘর থেকে আগে স্টার্ট করি, তারপরে এই ঘরের কাজগুলো করবো। তো চলো কথা না বাড়িয়ে আর লেট না করে কাজগুলো শুরু করা যাক। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর এরপর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, কারণ বাইরের লোক আসবে, আর ওদের নিয়ে কোথায় ঘুরতে যাবো না ঘুরতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই ব্লগগুলো আশা করি তোমরা খুবই এনজয় করবে। চলো আর এখন বক বক করবো না, আর ফট করে রান্নাঘরে চলে যাই। আর এদিকে পেছনে সব বালিশ টালিশ বিছানা চাদর সব ধুতে দিয়েছি, আরও কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুতে হবে, কারণ বাড়ি থেকে আসার পরে এত জামা কাপড় জমে গেছে। তো চলো এখন যাই, গিয়ে কাজ বাজগুলো করি। তো গাইস দেখো, চলে এসেছি রান্নাঘরে, সব জিনিসপত্রগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে নেব, কারণ যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না, তো সব জায়গাতে মাকড়সার ঝুল পড়ে গেছে, কোথাও বা ধুলো পড়ে গেছে, তো সেই কারণে খুবই খারাপ অবস্থা। তো আর অনেকদিন থেকে পরিষ্কার করার সময়ও পাচ্ছি না, মানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে আর বুঝে উঠতে পারছি না যে কোনটা করব আর কোনটা করব না। তো দেখো র‍্যাকটার মধ্যে আগে একটা পেপার ছিল, তো যে কারণে এই র‍্যাকটার মধ্যে সব মশলার কৌটোগুলো রাখা হয়, তো মশলার এই র‍্যাকটার মধ্যে না খুব নোংরা হয়ে গেছিলো, তো সেই কারণে একটুখানি সে র‍্যাকের একটা পেপার ছিল, পেপারটাকে চেঞ্জ করলাম। আর তারপরে ইন্ডাকশানটা তো অনেকদিন থেকে রান্না করছি, তো সেই কারণে একটুখানি সাইডে একটু তেল ছিটে আটা আটা হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম যে একটুখানি ওই কলিং দিয়ে পরিষ্কার করে নিই। আর যে তাকটা ছিল সেই তাকটাও একটু আটা আটা হয়ে গেছে, সব কিছু সোমবার দিলে তেলটা ছিটে আসে, তো সে কারণে তাকের মধ্যে অল্প সার্ফ দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি, মানে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। তাহলে কী হয় বলো তো, আঠা আঠাটা না থাকে না, যেহেতু নিজে থাকা হয়, যতই বাড়ি মানে ভাড়া বাড়িতে থাকি না কেন, তবুও মনে হয় যেহেতু নিজে থাকি, তো সে কারণে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখলে নিজেরও মনটা ভালো থাকে। মানে ঘরটার যদি গুছিয়ে টিপটাপ করে রাখা যায়, তাহলে মনে হয় যেন মানে নিজেরও চারপাশটা বেশ, ঘরটাও বড় বড় লাগছে এবং নিজেরও খুব মনটা ভালো লাগছে। আর এদিকে তো পয়লা বৈশাখও চলে আসছে, তো তার আগে একটা ঘর পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একবারেই দু কাজে এক মানে একবারেই করে নিই। এদিকে বাড়ি থেকে আসার পর যে ঘর নোংরা হয়ে রয়েছে, আর এদিকে হলো যেহেতু আবার পয়লা বৈশাখও চলে এসছে, তো সে কারণে চৈত্র মাসে বাড়িতে দেখেছি যে ঘরের সব কৌটা এই সমস্ত কিছু র‍্যাকট্যাকগুলো পরিষ্কার করতে, তো আমিও সেগুলোই করে নিচ্ছি। তো দেখো এই র‍্যাকটাতে সব কৌটোগুলো থাকে, তো এটাকে ভাবলাম যে একটু ভালো করে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে আসি, তো সে কারণে এটাকে বাথরুমে নিয়ে গেলাম, আর বাদ বাকি যা আছে আশেপাশে মাকড়সা ঝুলটুল ছেড়ে সব কিছু ঠিকঠাক করে রেখে দেবো, তাহলে অনেকটাও কাজ আগিয়ে থাকলো। আর এদিকে বাড়ির লোকও আসছে, তো ঘর বাড়ি যখন বাড়িতে কেউ আসে তখন বাড়ি ঘর কীরকম নোংরা করে রাখলে ভালো লাগে বলো, তো সেই কারণে সবটা ঠিকঠাক করে গুছিয়ে রাখছি।
তো চলো এখন কিছু কাজবাজ করে নিই, কারণ এতটাই তাড়া রয়েছে যে তোমাদের সাথে কথা বলতে পারছি না। আর তার মধ্যে এদিকে অফিস চলে গেছে, আর এদিকে দেখা যাক বিকালে যদি কোথাও যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ভাবছি আজকে বিকেলবেলা যাব, কিছু বাজার করে নিয়ে আসবো, সবজি বাজার, মাছ বাজার, এই সমস্ত কিছু করে নিয়ে আসবো। দেখো কাজের কি আর শেষ আছে, ঘরের প্রতিটা কোণা যেন আমার জন্য কাজ অপেক্ষা করছে। দেখো এই ট্রেটার মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো টেবিলে থাকে, তো এমনিতে আরও অনেক কিছু যে মুখ শুদ্ধি খাওয়ার পরে সব কিছু এখানে মুড়ির ভাজা মুড়ি সব কিছুই থাকে। তো এই যে ট্রেটা ছিল সেটাতেও প্রচণ্ড ধুলো পড়েছিল, তো সেটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি। মানে গুছিয়ে না রাখলে না ঠিক ভালো লাগে না, মনে হয় যেন কী করিনি আর কী করিনি। তো দেখো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, এরপরে ঘরে কিছু মাকড়সা ঝুলো রয়েছে সেগুলোও ঝেড়ে নেব। আর তারপরে ভাবছি যে না ওই যে দূরে ফটোগুলো দেখতে পারছো এগুলো অনেক দিন আগে মুছেছিলাম, তো তারপরে কিছুটা ধুলো পড়ে গেছে আর অনেক দিন পর বাড়ি থেকে এসেছি, তো সেই কারণে এই সমস্ত কিছু সুন্দর করে মুছে রাখছি। নাহলে নিজের জিনিস নষ্ট হয়ে যাবে সেটা ভালোও লাগে না, আর নিজের ফটো যখন নিজে মুছে চকচকে করে রাখবো তখন কিন্তু নিজেরও দেখতে বেশ ভালো লাগবে। আরও ভাবছি এরকম বেশ কতগুলো ফটো ফ্রেম বানাবো, আমার তো খুবই ভালো লাগে নিজের ঘরে নিজেদের এরকম ফটো থাকলে। আর এই যে একটা গিটার দেখতে পাচ্ছো এটা যে কতদিন ধরে বাজায় না, কিন্তু আমার ঠিক কিছুদিন পর পর এটাকে ঠিক টাইম মতন পরিষ্কার করতে হয়। আর এদিকে চারিদিকে ঝাড়াঝাড়ি করতে করতে তারপর দেখছি যে জানলার সাইডেও বেশ কিছু নোংরা জমে আছে, সেটাকে এরকম একটা ঘর রং করা যে ব্রাশগুলো আছে না এটা দিয়ে কিন্তু জানলা পরিষ্কার খুব ভালো হয়। তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ওই ব্রাশগুলো দিয়ে মানে যত কোনাকাঞ্চিগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সব কিছু করার পর দেখছি যে বিছানার মধ্যে একদম পুরো ধুলো পড়ে গেছে, তো ভাবছি যে না চাদরটাও চেঞ্জ করে নিই, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না তো সে কারণে ভাবছি যে চাদরটা উঠিয়ে একটা নতুন চাদর পেতে থাকি। আর এই সব কিছু মানে যা কিছু রয়েছে সব কিছু ঠিকঠাক করে ধুয়ে রেখে দেবো। তো চলো এখন বিছানার চাদরটা পেতে নিই আর তোমরা দেখতে থাকো। কাজ কাজ আর কাজ, সারাদিনে কাজ করলেও মনে হয় যেন আরও নতুন কোনো কাজ এসে পড়লো। তো ছাদে অনেক জামা কাপড় রয়েছে, এত রোদ যে রোদে মনে হয় যেন জামা কাপড়গুলো পুরো পাপড় হয়ে যাচ্ছে। চলো তবে এখন ছাদে যাওয়া যাক। যাক কাজ করতে করতে পুরো একবার হাঁপিয়ে গেছি, মানে বাড়িতে ছিলাম না, এতে ধুলাবালি পড়ে তার একাকার অবস্থা হয়ে গেছে একদম চারিদিকে। রান্নাঘর থেকে শুরু করে একদম সব কিছুর মধ্যে ধুলো পড়ে গেছে, আর এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে। তো জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, মানে কোথাও থেকে আসার পরে বিছানার চাদরটা তো সব কিছু এতটাই মানে থেকে যায় না, মানে কোথাও ঘুরতে গেলে মানে তারপরে বাড়ি আসার পর মনে হয় যেন এত কাজ বেড়ে গেছে। তো পেছনে জামা কাপড়গুলো মেলা রয়েছে, এগুলো এখন তুলে নেব। আর ছাদে এখন প্রচণ্ড রোদ, মানে বেলা 4:30 বেজে গেছে কিন্তু রোদ্রু আর পড়ছে না। যাই হোক এখন জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে তারপরে বিকেলবেলা আবার বাজার যাব, কারণ তোমাদেরকে বললাম যে বাড়ির লোক আসবে, মানে এক কাজে দু কাজ যাকে বলে, মানে বাড়ির লোক আসবে তো সেই পারপাস কাজ হয়ে গেলো। নাহলে প্রত্যেকবার কী হয় বলো তো, বাড়ি থেকে আসার পরে না টানা 7 দিন আমি রেস্ট নিয়েই যাই। তো এবার আর রেস্ট নিইনি, এবার ভাবলাম যে একদমে কাজগুলো করে নিই, আজকে একদিনে পুরো কাজ করে নিয়েছি, তো কালকে বাড়ির লোক চলে আসবে তো সেজন্য সন্ধ্যাবেলা যাবো একটু বাজার করতে। আর ও তো অফিসের কাজে একটু বাইরে গেছে একদিনের জন্য, তো সে কারণে ওর সম্ভব হচ্ছে না, নাহলে ওই করে আনতো বাজারটা। তো চলো এখন ফটাফট জামাকাপড়গুলো তুলে নিই, তারপরে সন্ধ্যাবেলা যখন বাইরে যাবো তখন তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন গিয়ে একটু রেস্ট করতে হবে, নাহলে পুরো অবস্থা খারাপ। চলো তো গাই সন্ধ্যাবেলা চলে এলাম হলো বাজারে। এখন বাজারে এসে মানে ভাবছি যে কোনটা নেবো আর কোনটা নেবো না, তো নিজের পছন্দ মতন কিছু সবজি কিনে নিয়েছি। তো এরপরে যাচ্ছি হলো মাছ বাজারে মাছ নিয়ে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার পক্ষে বাজার আসা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়, তো সে কারণে সন্ধ্যাবেলায় সব কিছু নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিই, তো তারপরে সকালবেলা অফিস যাওয়ার আগে আমার রান্নাবাড়ি করতে খুবই সুবিধা হয়। তো দেখো এদিকে বাস থেকে নেমে পড়েছি, তো লোকালে যাওয়া আসার জন্য তো এখানে বাস ছাড়া কোনো উপায় নেই, যদি ও থাকে তাহলে তো ওর সাথে যাওয়া আসা হয়, আর না হয়তো বাসেই যাওয়া আসা করতে হয়, আর অন্য কোনো ব্যবস্থা নেই। আমাদের ওখানে যেমন লোকালে যাতায়াতের জন্য টোটো, কিন্তু এখানে লোকালে যাতায়াতের জন্য এরকম সিটি বাসগুলো রয়েছে। তো চলো এখন বাস থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে বাড়ি যাই। তো বাড়িতে এসে এখন মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো।
মানে ফ্রিজে যেহেতু আজকে ভাবছি যে আজকে রাতে রান্না করব না, তো কালকে সকাল সকালে ফ্রেশ ফ্রেশ রান্না করব। আর এদিকে কালকে সকালে ওকে একটু বাইরে যেতে হচ্ছে, মানে অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যাবে, তো সেই কারণে একা হাতেই সব কিছু করতে হচ্ছে, মানে বাজার করা, ঘরের কাজ করা, তারপরে যেহেতু বাড়ির লোক আসবে সব কিছু নিজেকে রেডি করে রাখতে হচ্ছে। তো যাই হোক, মাছটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি এর আগে একদিন দেখেছিলাম যে প্লাস্টিকের একটা টিফিন বক্সে রেখেছিলাম, তখন সেই মাছগুলো না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছিলো, তো তারপর থেকে এরকম স্টিলের টিফিন বক্সে মাছগুলো রেখে দিই। তো এখন মাছটা ধুয়ে নিয়ে তারপরে যে বাদ বাকি সবজিগুলো আছে যেগুলো এনেছি সেগুলো এখন সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দেবো, নাহলে বাইরে আজকে এতটাই গরম পড়েছে খারাপ হয়ে যাবে। চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।